দর্শক বন্ধুরা, একদমই নতুন ভাবে একটি ব্যবসা আইডিয়া ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে চলে এসেছি। এই কোম্পানি থেকে আপনারা 100 রকমের থেকেও বেশি মেশিন পেয়ে যাবেন। এখানে এসে আপনারা যে কোনো মেশিন কিনে, মানে যে মেশিনগুলো এখানে রয়েছে, যে কোনো একটি মেশিন কিনে আপনাদের পছন্দ মতো ব্যবসা শুরু করতে পারেন। তো ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন স্যার। তো স্যারের কাছ থেকেই আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জানবো এবং এই কোম্পানি থেকে আমরা সরাসরিভাবে দেখবো যে মেশিনগুলো কি করে কাজ করছে এবং এই ব্যবসা শুরু করার জন্য কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে, এই সমস্ত কিছু ডিটেলসভাবে আমরা জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক আপনারা কি কি মেশিন কিনে কি ব্যবসা শুরু করবেন এবং মেশিনগুলো কি করে অপারেট করবেন। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ স্যার। প্রথমে যদি আপনাদের কোম্পানির নাম এবং আপনার নামটি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন। আমি সেলিম কাজী, আমার কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ, আর এটা হচ্ছে আপনার হাওড়া জেলার কুলগাছিয়া স্টেশনের সামনে। তো আমাদের দর্শক বন্ধুদের আজকে কি ব্যবসা সম্বন্ধে বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের ব্যবসাটা হচ্ছে মেশিনারিজের বিজনেস। যে মেশিনারিজ বিজনেসে আমরা মূলত ডিল করি ফুড প্রসেসিং মেশিন এবং বিভিন্ন রকম এগ্রিকালচারাল মেশিন। তো সেই ফুড প্রসেসিং এবং এগ্রিকালচারাল মেশিনে আমাদের কাছে অনেক অনেক রকম স্টক আছে, অনেক রকম ডিফারেন্ট টাইপের মেশিন আছে। তো আজকে আমি আমাদের এই শোরুমের মধ্যে উপস্থিত কিছু মেশিন দেখাবো। এর বাইরেও আমরা অনেক মেশিনে ডিল করি, যেটা আমরা এখন ডিসপ্লেতে যেগুলো রাখিনি বা দেখাচ্ছি না। তো এর মধ্যে দিয়ে আমরা সিলেক্ট করে দু তিনটে মেশিন আমরা অপারেট করে আপনাকে দেখাবো যে এবং তাদেরকে নিয়ে সেই মেশিনগুলোকে কিনে আমার দর্শক বা ক্রেতারা কিভাবে ব্যবসা করতে পারেন এবং এই ব্যবসাতে আপনার কিরকম লাভ হতে পারে স্যার তার একটা ওভারঅল ধারণা দেব। তো স্যার, আপনারা কতদূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই করে থাকেন? দেখুন, মেশিন আমাদের কেরালাতে খুব কম যায়, অনেস্টলি বলছি কেরালাতে কম যায়। কর্ণাটকা থেকে মেঘালয় পর্যন্ত সব জায়গাতে মেশিন সাপ্লাই হয়। কর্ণাটকা থেকেও প্রচুর আমাদের কাস্টমার রয়েছে, আপনার মহারাষ্ট্র, প্রত্যেকটা স্টেট আমাদের মেশিন, আর বেঙ্গল তো আমার যেহেতু বেস, আমি যেহেতু বেঙ্গলে বসে ব্যবসা করছি, বেঙ্গলের প্রত্যেকটা আপনার ডিস্ট্রিক্টে আমাদের মোটামুটি মাল সাপ্লাই হয়। কারণ হচ্ছে আমাদের মাল সাপ্লাই করার বা ডিসপ্যাচ করার জন্য আমাদের পুরো সিস্টেম রয়েছে, প্যাকেজিং করে সেটাকে ভালোভাবে ডেলিভারি করে দেওয়া, কুরিয়ার কুরিয়ারের সঙ্গে বা ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে আমাদের সাথে খুব ভালো বন্ডিং রয়েছে। তো স্যার, আপনারা কি বাংলাদেশের মেশিনগুলো সাপ্লাই করে থাকেন? আর এই মুহূর্তে আমরা বাংলাদেশের মেশিন সাপ্লাই করছি না, কিন্তু আমাদের আগামী দিনে খুব ভালো টার্গেট আছে যে আমরা বাংলাদেশের মার্কেটটাও মানে কভার করব, বাংলাদেশে ঠিকঠাক সাপ্লাই করব, এটা আমাদের টার্গেট আছে। তো স্যার, ধরুন কোনো দর্শক মেশিন কিনলো, ব্যবসা শুরু করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে। তো প্রোডাক্টগুলো তৈরি করে কোথায় বিক্রি করবে, মার্কেটিং বা কি করে করবে? দেখুন, এখানে আমার কাছে প্রায় 40-45 রকমের মেশিন রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন রয়েছে। আমি মেশিনের শর্টে বলে দিচ্ছি, আমার কাছে গম ভাঙানোর বা বেসন বা ছাতু এই ধরনের করার জন্য পালফ্রাইজার মেশিন রয়েছে, মশলা আপনার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, মরিচ এই ধরনের সমস্ত মশলা, কাঠের গুঁড়ো এবং অন্যান্য সমস্ত রকম গুঁড়ো পাউডার করার জন্য আরও মেশিন রয়েছে, এবং প্যাকিং মেশিন রয়েছে কিছু, আপনার রাইস মিল রয়েছে, চপ কাটার রয়েছে, চানাচুর তৈরি মেশিন রয়েছে, পাপড় ডোলিং মেশিন রয়েছে, আপনার ডুও কেন্ডার রয়েছে মানে আটাকে মিক্স করার মেশিন রয়েছে, স্ক্রাবার প্যাকিং মেশিন রয়েছে, মুড়ি ভাজার মেশিন রয়েছে, এছাড়াও আরও অনেক রকম মেশিন রয়েছে, সবকটা আমার এই মুহূর্তে মাথায় নেও। পালমোলাইজারে আমার কাছে রয়েছে 14-15 রকমের আইটেম, আমার কাছে 2 HP থেকে শুরু করে 20 HP পর্যন্ত, আবার প্রত্যেকটা HP-র আবার বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্টিলের রয়েছে, লোহার রয়েছে, কম্প্যাক্ট বডি রয়েছে, হেভি ডিউটি রয়েছে, অনেক ভ্যারাইটি রয়েছে। আমি এবার প্রত্যেকটা আইটেম একটু একটু করে দেখাই, তার সম্বন্ধে শর্ট ডেসক্রিপশন দিই, তাহলে আপনার একটা ধারণা হবে যে আমাদের কাছে কী ধরনের স্টক রয়েছে, কী ধরনের মেশিনের আমরা সাপ্লাই করি। আসুন একটা একটা করে মেশিন দেখাই, তারপরে শেষে আমি কিছু মেশিন অপারেট করে দেখাবো এবং পার্টিকুলার ওই মেশিনটাকে নিয়ে কীভাবে ব্যবসা করবে সেটা আমি জানাবো। এইটা হচ্ছে মাল্টিপারপাস গ্রাইন্ডার, ড্রাই অ্যান্ড ওয়েট, মানে আপনি ভিজে এবং শুকনো যে কোনো পাউডার বা গ্রেভি যদি বানাতে চান তাহলে এই মেশিনটা সাজেস্ট করবো, এই মেশিনটা আপনি নিতে পারেন, অতি অল্প পয়সায় সাকসেসফুল একটা মেশিন। যদি আপনি বাড়িতে বসে ছোটোখাটো মশলা ভাঙানোর কাজ করতে চান বা মশলার কোনো ব্যবসা করতে চান বা আপনি যদি ডাল বাটা এই ধরনের জিনিস কিছু করতে চান তাহলে এই মেশিনটা আমি সাজেস্ট করবো। এই মেশিন দিয়ে আপনি খুব সুন্দরভাবে বাড়িতে বসে 220 লাইনে আপনি কাজ করে আপনি মানে লঙ্কা হলুদ এসব ভাঙিয়ে পয়সা ইনকাম করতে পারেন বা আপনি কোনো ব্র্যান্ডিংও করতে পারেন। এই মশলা ভাঙানোর আরও বড় বড় মেশিন রয়েছে, ব্লোয়ার পালোলাইজার অনেক বড়, 20 HP পর্যন্ত, সেটা আমরা ভিডিওতে দেখাবো। আসুন তারপরে এই পালোলাইজার এই এই গ্রাইন্ডারে আপনি আরও রয়েছে, এই একটা মডেল রয়েছে, এই একটা মডেল রয়েছে। এবার আসছে পালোলাইজারে, আপনি যদি চান যে আপনি পাড়াতে বা আপনার কোনো শহরে বা যে কোনো বাড়ির আশেপাশে বা দোকানেতে মুদিখানার দোকানে যে বসিয়ে মেশিন বসিয়ে গম ভেঙে বা বেসন করে ছাতু করে এই ধরনের জিনিস করে যদি অল্প বিস্তর ইনকাম করতে চান বা
আপনি কোনো পার্টিকুলার প্রোডাক্ট বানিয়ে বা গুঁড়ো করে আপনি ব্র্যান্ডিং করে ব্যবসা করতে চান, তাহলে আমি এই মেশিন সাজেস্ট করবো, পালোলাইজার মেশিন। এটা হচ্ছে ডবল চেম্বারের মেশিন। দেখুন এখানে চেম্বার রয়েছে দুটো, এই একটা চেম্বার রয়েছে পিছনে ছোট চেম্বার, ভিতর থেকে দেখালে বুঝতে পারা যাবে, আর দুটো ব্লেড রয়েছে। এটা হচ্ছে ডুয়েল চেম্বারের মেশিন। এই মেশিন পালোলাইজার এসএস এর বডির, এটা হেভি ডিউটি। এরই আবার আমার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে। এটা হচ্ছে ডবল চেম্বার থ্রি এইচপির মেশিন, এটা দেখছেন, এটা ফাইভ এইচপি, এটা ডবল চেম্বার, এটাও ডবল চেম্বার। এইরকম সেম সিঙ্গেল চেম্বারে টু এইচপি, থ্রি এইচপি, ফাইভ এইচপি, সাড়ে সাত এইচপি, সব রকম রয়েছে। এইগুলো আসলে এগুলো থ্রি এইচপি, থ্রি এইচপি, এটা সিঙ্গেল চেম্বার রয়েছে, এতে সিঙ্গেল ব্লেড রয়েছে। এটাও খুব আমাদের গুজরাটের আহমেদাবাদের সব একটা ফেমাস কোম্পানির মাল, যেটা অনেকেই দেখবেন, ওয়েবসাইটে দেখলে বুঝতে পারবেন, মিল পাওয়ার ইন্ডাস্ট্রিজের মাল। এই মালও আমাদের কাছে পাওয়া যায়। এগুলো থ্রি এইচপি আছে, হেভি ডিউটি, প্রচণ্ড ভারী, ওজনে প্রায় 100 কিলোর কাছাকাছি এবং অনেক হার্ডি। এগুলো পিওর এস এস এর জিন্দাল দিয়ে, জিন্দালের এস এস দিয়ে তৈরি। এছাড়া এগুলো সবই আছে থ্রি এইচপি, থ্রি এইচপি দিয়ে আবার এখানে রয়েছে, এটা টু এইচপি আছে, এরকম থ্রি এইচপি রয়েছে, এরকম এম এস বডি রয়েছে। এগুলো হচ্ছে স্টিলের বডি, এটা হচ্ছে লোহার বডি। এম এস অর্থ হচ্ছে মাইল স্টিল, লোহার বডি, লোহার বডি। এর নিচে চাকা লাগানো আছে, যদি চাকা লাগানো আপনার চাই চান তাহলে আমরা সেটা প্রোভাইড করতে পারবো। এর রেটটা এস এস এর থেকে কিছুটা কম। এবার আসছে টু এইচপি, যেমন আছে এখানে থ্রি এইচপি আছে, আবার থ্রি এইচপি দেখুন এখানটাতে পালোলাইজার রয়েছে, কম্প্যাক্ট বডি। ওইগুলো আগে দেখালাম হেভি ডিউটি, এটা কম্প্যাক্ট বডি। একটু কম পয়সার মধ্যে যদি কোনো ব্যক্তি যদি বসাতে চান, বসে যদি ছোটোখাটো ব্যবসা করতে চান এই মেশিন, তাহলে এই মেশিনটা আমি সাজেস্ট করবো, এই মেশিনটা আপনি নিতে পারেন। ঘন্টায় প্রায় 20 থেকে 22 কেজি পর্যন্ত প্রোডাকশান হয় এবং কম দামের মধ্যে এই মেশিন আপনি কিনতে পারেন। এরপরে আসছি গম পলিশ করার মেশিন। এই মেশিনটাতে আপনি যদি গম, অনেকে কি হয় আগে অনেকে মেশিন কিনে রেখেছে বা অনেকে পালোলাইজার কিনতে চান, গম ভাঙিয়ে ব্যবসা করতে চান, ওনারা এই মেশিনটাও নিতে পারেন। এই মেশিনে কি হয়, গমের উপরের যে লেয়ারটা, ব্রাউন লেয়ারটা, যেটা গমটাকে আবার আটাটাকে কালো করে দেয় বা ডার্ক করে দেয়, অনেকে চান কি গমের উপরের লেয়ারটা একটু পালিশ করে দিয়ে গমটাকে সাদা করে দিয়ে আটাটা যেন খুব ফ্রেশ সাদা আটা হয় সেই ব্যবস্থা করতে চান, তো ওনার জন্য এই মেশিনটা আমরা সাজেস্ট করবো। এই মেশিনে গমকে ভালো করে পলিশ করে তারপর পালোলাইজারে আপনি আটা বানাতে পারেন, সাদা আটা হবে। তারপরে এই পালোলাইজারই আমাদের কাছে আছে ফাইভ এইচপি, সাড়ে সাত এইচপি, টেন এইচপি, ফিফটিন এইচপি, টোয়েন্টি এইচপি। এটা সাড়ে সাত এইচপি মেশিন, এটা খোলা নেই, এটা আমি টেন এইচপিতে দেখাচ্ছি। এগুলো ডবল চেম্বার, ডবল হপার, ঠিক আছে। এই ডবল হপার আছে, এইখানে চেম্বার আছে, এইখানে চেম্বার আছে দুটো, খুলে দেখাচ্ছি। এটা সিক্স ব্লেডের আছে, পিছন দিকেও ব্লেড রয়েছে। ওই ব্লেড থেকে আপনার ভিতরে যে কোনো গ্রানুলস, আপনি সেটা ভুট্টা বলুন, জোয়ার, বাজরা, যে কোনো জিনিস, আপনার গম বলুন, ভিতর থেকে অল্প দাঁড়া ভেঙে বেরিয়ে এসে এখান থেকে ফাইন পাউডার হয়ে বেরিয়ে যায়। এইসব মেশিনে প্রায় ঘন্টায় 100 কিলোর মতো প্রোডাকশন হয়। এর বাইরেও আরও 200 কিলো 150 কিলো প্রোডাকশনের আমার কাছে মেশিন আছে। এরপরে আছে গম পরিষ্কার করার মেশিন, মানে গমের মধ্যে যদি কোনো কুটো থাকে, খড় কুটো থাকে বা পোকা থাকে বা এই ধরনের খারাপ কোনো জিনিস থাকলে সেটাকে পরিষ্কার করার জন্য, এইটা হচ্ছে উইনওভার মেশিন। সাইড থেকে দেখেন, এটা হচ্ছে উইনওভার মেশিন, এটা মোটরও চলে, ম্যানুয়াল ভাবেও চালানো যেতে পারে। খুব কম দামের মধ্যে কাস্টমার এটাও কিনে, সে এই পালোলাইজারের সাথে এগুলোকে অ্যাটাচ করে গমকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গমটাকে পলিশ করে তারপর আটা বানিয়ে দিয়ে সেখানে চার্জ বেশি করে ধরে, যখন অন্যান্য লোক 5 টাকা নেয় আপনি সেটা 10 টাকা নিতে পারেন। কাস্টমার স্বাচ্ছন্দ্যে আপনাকে সেই পয়সা দিতে রাজি হবে, কারণ কারণ হচ্ছে আপনি প্রোডাক্ট কোয়ালিটি, মানে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করছেন। এরপর আমি দেখাবো রাইস মিল। রাইস মিল আমার কাছে অনেক রকম রয়েছে। এটা প্রায় ঘন্টায় 150 কিলোর মতো প্রোডাকশন, যদি আপনি কম বাজেটের মধ্যে, দেখুন আপনার যদি কম প্রোডাকশনের দরকার হয় সেক্ষেত্রে এই মেশিন নিতে পারেন, 150 কিলো মতো প্রতি ঘন্টা প্রোডাকশন। এরপরে আসছে 200 কিলো প্রতি ঘন্টা প্রোডাকশন এই মেশিনগুলো, তারপরে আসছে 250 কিলো প্রতি ঘন্টা প্রোডাকশন। এগুলো সবই 220 লাইনে চলবে। আপনার বাড়ির ইলেকট্রিকে আপনি বাড়িতে বসে ধান ভাঙিয়ে পয়সা উপার্জন করতে পারেন, কিংবা আপনার যদি অনেকটা জমি থাকে আপনি নিজের জমিতে চাষ করা ধানগুলোকে আপনি ভাঙিয়ে চাল বার করে ফ্রেশ চাল, এই প্রত্যেকটা যে মেশিন দেখাচ্ছি একবারেতেই আপনার একদম পলিশ করা বাজার থেকে যেরকম চাল কেনেন সেই রকম কোয়ালিটির চাল তৈরি হবে, এবং সেই চাল আপনি ডাইরেক্ট নিয়ে আপনাকে আর ঝাড়তে হবে না। আগে কী হতো, পুরানো মেশিনগুলোতে ধান আর আপনার ধানের যে খোসা, যেটা আমরা পুরো বলি, আর চাল একসাথে মিক্স হয়ে যেত, কিন্তু এতে একদম পলিশ করা চালটাকে আপনি পাবেন একবারেতেই, দুবার আপনাকে দিতে হবে না। তো এরপরে আমি আরও বড় মেশিন দেখাচ্ছি, এরপরে আরও বড় মেশিন আসছে। এটা হচ্ছে আপনার ঘন্টায় 400 থেকে 500 কিলো প্রোডাকশন হবে। এটা একদম ফাইন কোয়ালিটি, বড় বড় রাইস প্ল্যান্ট থেকে যেরকম রাইস বের হয় আপনার সেই রকম চাল হবে, এবং এ থেকে যে কুড়োগুলো বের হবে সেই কুড়োগুলো আপনার পোলট্রি বা আপনার গবাদি পশু বা মুরগি হাঁসকে খেতে দেওয়ার উপযুক্ত ফাইন হবে। অনেকে কি হয় ভাবে যে এইসব রাইস মিলগুলোতে, এই ছোটো ছোটো মেশিনগুলোতে হয়তো তুষ বের হয়, তুষ হয় না, এতে এতে হয়
কুড়ো, যে কুড়ো আপনি আপনার হাঁসকে মুরগিকে খাওয়াতে পারবেন। এটাও খুব একটা সাকসেসফুল কমার্শিয়াল মেশিন। এটা 7.5 HP মেশিন, 7.5 HP মোটরের সাথে 440 কানেকশন। কেউ যদি কমার্শিয়াল ইউজ করতে চান, যেমন আগেকার পুরানো গম কল বা ধান কল ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন, এরকম ধরনের মেশিন নেন, আপনি একদম সাকসেসফুলি ব্যবসা করতে পারবেন, এর গ্যারান্টি। এরপরে যদি কোনো কাস্টমার চায় যে আমি কম্বাইন নেবো, মানে অনেকেই চায় কম্বাইন নেবো, মানে ধান আর গম বা অন্যান্য স্পাইস এই ধরনের জিনিসগুলোকে একসাথে বানাবে, সেই ক্ষেত্রে কি হয়, আমি অনেকে এই মেশিন সাজেস্ট করবো। এই মেশিনে অনায়াসে আপনি খুব সুন্দরভাবে ধান ভাঙতে পারবেন এবং ধান ভেঙে আপনি পয়সা উপার্জন করতে পারবেন, তার সাথে সাথে গম ভাঙাতে পারবেন, গম বেসন ছাতু হলুদ এই ধরনের সমস্ত জিনিস করতে পারবেন। তাহলে কম পয়সার মধ্যে আপনি দুটো কাজই একটা ছোট্ট মেশিনের মধ্যে কম খরচে সাকসেসফুলি করতে পারবেন। এইবার আমি মশলা মেশিন আগে দেখিয়েছি, একটু আগে ভিডিওতে দেখালাম, যেটা মশলা মেশিনে আরও এই ধরনের মেশিন পাওয়া যায়, ঠিক আছে। এইগুলো হচ্ছে ব্লোয়ার পার্গালাইজার বলে, যেটা অনেকে মশলা ঠান্ডা করে মশলার ব্যবসা করতে চান, স্পেশালি যারা মশলা নিয়ে প্যাকিং করে কমার্শিয়ালি কাজ করতে চান, নিজস্ব কোনো ব্র্যান্ড বানাতে চান, সেই ক্ষেত্রে আমি এই ধরনের মেশিনও দিতে সাপ্লাই করতে পারি। এগুলো 2 HP থেকে 20 HP পর্যন্ত, 25 HP পর্যন্ত অ্যাভেলেবেল আমার কাছে। এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমাই তৈরি বা নুডলস তৈরির মেশিন, সেমি বা নুডলস তৈরির মেশিন। এই মেশিনগুলো আমার কাছে ছোটো থেকে বড় সব রকম অ্যাভেলেবেল আছে। যদি কারো এই ধরনের মেশিনের রিকোয়ারমেন্ট থাকে, প্লিজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের স্টাফ আপনাকে সম্পূর্ণরূপে গাইড করবে, সমস্ত রকম ইনফরমেশন দেবে। তারপরে আমাদের কাছে এই ধরনের মেশিন আছে, এগুলো হচ্ছে পেপার প্লেট বা স্ক্রাবার মেশিন, এগুলোও পাওয়া যায়। এটা আমি ডাই লাগানো নেই, তবে এটা তো আমার শোরুম, এখানে ডিসপ্লে করার জন্য শুধু। সব মেশিন আমার শোরুমে রাখা থাকে না, শোরুম মানে মেটেরিয়ালগুলো সব গোডাউনে থাকে, শোরুমে একান্ত করে আমরা ডিসপ্লের জন্য রাখি। তো এইটা হচ্ছে আমার স্ক্রাবার প্যাকিং মেশিন বা আমাদের পেপার প্লেট মেকিং, যে থালা তৈরি যে মেশিনগুলো আছে এটাও আমরা ব্যবসা করে থাকি, আমরা সাপ্লাই করে থাকি। যদি এই ধরনের মেশিনের কারো রিকোয়ারমেন্ট থাকে, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরপরে চানাচুর তৈরির মেশিন আছে, এখানে দেখুন চানাচুর তৈরির মেশিনের দুই তিন রকমের সাইজ রয়েছে। আমাদের কাছে প্রায় 8টা থেকে 10টা পর্যন্ত ডাই দেওয়া আছেন, বিভিন্ন রকম চানাচুরের ডিজাইন আলাদা আলাদা হবে, অনেক রকমের ডিজাইন করে আপনি চানাচুর বা ঝুড়ি ভাজা এই ধরনের যদি ব্যবসা করতে চান, তাহলে চানাচুরের মেশিন বা ফারসান নামকিন মেশিন বলে এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, খুব বড় ব্র্যান্ডের। এরপরেও এগ্রিকালচারের দিক থেকে গেলে আমার এখানটাতে স্প্রেয়ার আছে, যেটা অটোমেটিক স্প্রে, ব্যাটারি চালিত। যদি গাছে বীজ দেওয়ার জন্য, সবজি চাষের জন্য বা ধান চাষের জন্য যারা ধান গাছে বীজ বা কোনো রকম হরমোন স্প্রে করতে চায়, সেক্ষেত্রে এই ধরনের ইউজ করতে পারে। 2500 টাকা থেকে শুরু আছে এই ধরনের মেশিন, খুব ভালো কোয়ালিটির মেশিন আমরা সাপ্লাই করি। যদি কেউ হোলসেলে চান, এই ধরনের মেশিন আমরা হোলসেলও করে থাকি। এইবার আসছে ব্রাশ কাটার। ব্রাশ কাটার অনেকে দেখবেন আগাছা কাটার জন্য, ধানের বা খড় কাটার জন্য, ধান গাছ কাটার জন্য, কোথাও বন জঙ্গল পরিষ্কার করার জন্য এই ধরনের মেশিনগুলো ব্যবহার হয়ে থাকে, এগুলোকে ব্রাশ কাটার বলে। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবার পার্গালাইজারের একটা পার্ট আমি দেখাই। যদি অনেকের কাছে পার্গালাইজার মোটর রয়েছে, হয়তো কোনো ব্যক্তির কাছে মোটর রয়েছে বা সেকেন্ড হ্যান্ড মোটর উনি কিনতে চান, কম বাজেটের মধ্যে পার্গালাইজারের ব্যবসা, পার্গালাইজার নিয়ে গম ধানের ব্যবসা করতে চান, তাহলে অনেক জন্য এটা আমরা সাজেস্ট করবো। এটা মোটর ছাড়াও পাওয়া যায়, মোটর শুদ্ধও পাওয়া যায়। এখানে আপনার পুরানো মোটর আর বেল লাগিয়ে দিলে এই মেশিনটা আপনি গম ধানের মেশিন হিসাবে বা ছাতু বা বেসন এই সমস্ত রকম ভাঙিয়ে বা হলুদ লঙ্কাও ভাঙাতে পারেন, এতে ব্যবসা করতে পারেন। এরপরে ছোট্ট এই মেশিনটা হচ্ছে, এটা হচ্ছে ক্রাসার। এই ছোট ক্রাসার মানে ছোট ছোট পোলট্রি ফিড করার জন্য, পোলট্রি যে গমকে বা ভুট্টাকে গুঁড়ো করার জন্য এই মেশিন, ছোট সাইজের মেশিন, যেটা ছোট ব্যবসা বা ছোট নিজের পোলট্রি ফার্ম আছে, র মেটেরিয়ালস কিনে উনি গুঁড়ো করে নিজেই ব্যবসা করতে চাইছেন বা মাছের খাবার করতে চাইছেন, ওনাদের জন্য এইসব মেশিনগুলো আমরা সাজেস্ট করি। এরপরে একটা ছোট ডাল বাটা বা এই ধরনের গ্রাইন্ডার, মশলাও করা যেতে পারে, ডাল বাটা এই ধরনের করা যেতে পারে, ছোট মেশিন কম দামের মধ্যে। এরপরে রয়েছে ডাল মিল। আপনার ধরুন মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, বিভিন্ন রকম ছোলা গোটা ছোলা থেকে ভেঙে ডাল তৈরি করার জন্য এই মেশিনটা আমরা দিয়ে থাকি। অয়েল মিল, অয়েল মিল আমাদের কাছে এগুলো, এটা এটা হচ্ছে হোম পারপাস, মানে কেউ বাড়িতে যদি দেখুন এখন তেলের একটা বিশাল সমস্যা, আমাদের শরীরের মধ্যে ম্যাক্সিমাম রোগটাই কিন্তু তেল থেকে আসছে, জলের থেকে বেশি তেলের রোগ বেশি। তো অনেকেই আছেন যারা হেলথ কনসিয়াস, যারা স্বাস্থ্য সম্পর্কে খুব বেশি সচেতন, তারা বাজার থেকে ভেজাল তেল কিনতে চায় না। যদি সোর্সে নারিকেল যদি নিজেরা কিনে নিয়ে ভেঙে নিজেরা বাড়িতে তেল বানিয়ে খেতে চান, এটা হচ্ছে বাড়িতে হোম পারপাস ইউজ করতে পারেন বা ছোটোখাটো কমার্শিয়ালি ইউজ করা যায়। এগুলো তো ওখান থেকে 6-7 কেজি, 5 কেজি, 5 থেকে 7 কেজি সোর্সে বা এই ধরনের, এতে প্রায় 70 রকমের সিডস থেকে আপনি তেল বার করতে পারবেন, লবঙ্গ থেকে শুরু করে আপনার নিম তেল থেকে শুরু করে সব রকম বার করতে পারবেন। এগুলো 22-30 হাজার টাকা থেকে শুরু করে এইসব মেশিন পাওয়া যায়। এরপরেও প্যাকিং মেশিন রয়েছে, কিছু হ্যান্ড সিলার, প্যাডেল সিলার, চেন সিলার আমাদের কাছে এই মুহূর্তে নেই, তবে আমাদের আগামীতে প্রোগ্রাম আছে, চেন সিলার রাখবো। আমাদের যখন আরও বিজনেসের স্পেসটা বাড়বে চেন সিলার আমরা এখানে রাখবো। এটা হচ্ছে ব্যান্ড সিলার, কোনো ব্যক্তি যদি মশলা নিয়ে ব্র্যান্ডিং করে বা সিলিং করে যদি প্যাকেজিং করে ব্যবসা করতে চায়, এই ধরনের ব্যান্ড সিলার খুব কম দামের মধ্যে ওনারা কিনে একদম প্রফেশনাল কোয়ালিটির সিলিং হবে, প্যাকিং হবে,
এই ডাইন সিলার দিয়ে করতে পারবেন কম পয়সার মধ্যে। এই ধরনের সিলার মেশিন, সিলিং মেশিন যদি আপনারা চান প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সমস্ত রকমভাবে গাইড করবো। আমাদের কাছে আসুন, মেশিন দেখুন এবং দেখে একটা আইডিয়া করুন যে কোন মেশিন আপনাদের কী কাজে লাগে। রাইস মিল আছে, পারভালাইজার্স আছে, 2 HP-র আছে, 3 HP আছে, 3 HP ডুয়েল চেম্বার আছে, 3 HP আপনার MS বডি আছে, 3 HP কম্প্যাক্ট বডি আছে, প্রায় সব রকম একটা একটা করে সিঙ্গেল রাখা আছে। এটা হচ্ছে আপনার ড্রায়ার, মানে ধরুন কোনো চিপস, বিভিন্ন রকম চিপস, কুরকুরে, লেস বা চানাচুরি ভাজার পরে তাতে যে এক্সট্রা তেল থাকে, এক্সেস তেলটাকে বাইরে বার করে নেওয়ার জন্য এই মেশিন ব্যবহার করা। এই ধরনের চানাচুর ভাজার, চানাচুর বার, চানাচুর থেকে তেল বার করার সমস্ত রকম আমাদের কাছে মানে মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও মানে ময়দা মাখানো, আটা মাখানো এবং আরও বিভিন্ন রকম পাঁপড় রোলিং মেশিন আছে, বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে আছে, যেটা সবসময় আমরা এখানে ডিসপ্লে করতে পারি না। কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা প্লিজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের স্টাফ আপনাকে সমস্ত ডিটেলস প্রোভাইড করবেন। এবার আসছে আপনার চপ কাটার মেশিন, যদি গবাদি পশুর খাদ্য করার জন্য বা যেমন খড় আর নেপিয়ার ঘাস বিভিন্ন রকম চারা যদি আপনি কাটতে চান, এটা 4 ব্লেডের অটোমেটিক চাইনিজ মেশিন আছে, বেল্টে অটো ফিডার, ইন্ডিয়ান মেশিন রয়েছে, ইন্ডিয়ান মেশিনও নিতে পারেন। এটাও চপ কাটার, খড় কাটার, অটো ফিডার, এটাও ইন্ডিয়ান মেশিন, এগুলো সব আপনার গুজরাটের মেশিন, এগুলো অ্যাভেলেবেল রয়েছে। এরপরেও রয়েছে আপনার রাইস মিল, কম্বাইন রাইস মিল, একদিকে 250 কেজি প্রতি ঘন্টা ধান থেকে চাল হবে, একদিকে আপনার যদি পোলট্রির ফিড মানে পোলট্রির জন্য যদি আপনি ক্রাসিং করতে চান কোনো দানা শস্য, যেমন ভুট্টা হোক, জোয়ার, বাজরা, যাই কিছু হোক, গম, ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো দানা বা হালকা পাউডার করতে চান, তাহলে এইটা এক সাইডে আপনি ইউজ করতে পারেন। এরপরে রয়েছে আরও পালভালাইজার, এই একটা মডেল রয়েছে কম্বাইন রাইস মিল, এটাও একটা রয়েছে আপনার চপ কাটার। এরপরে সর্বশেষে আমি একটা দেখাবো, এটা হচ্ছে পুরানো আমাদের আগে যে চাক্কি, আটা চাক্কি বলে না, স্টোন দিয়ে আটা চাক্কি, যেগুলো আর চলে না, এটা একটা স্যাম্পল রাখা আছে, অনেকেই যদি এটা পছন্দ করে এটা নিয়েও যায়, তো এই মালটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এবার আসুন, আমি যে বলেছিলাম ভিডিওর প্রথম দিকে যে আমি কয়েকটা মেশিন অপারেট করে দেখাবো, তো সব মেশিন অপারেট করে দেখানো সম্ভব না, তার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, দর্শক বন্ধুরা সব বিরক্ত হয়ে যাবে, সেই জন্য আমি এই একটা পালভালাইজার মেশিন আর একটা গ্রাইন্ডার মেশিন আমি অপারেট করে দেখাচ্ছি। এখন এই পালভালাইজার মেশিনটা আমি বলতে চাইছি খুবই শর্ট, মানে খুব শর্ট জায়গাতে বসাতে পারবেন, মাত্র এই দিকটাতে 2 ফুট বা 2 আড়াই ফুট জায়গাতে মোটামুটি আপনার বসে যাবে। আপনি এটা বাড়ির যে কোনো জায়গাতে, দোকানের যে কোনো জায়গাতে, পাড়াতে বা শহরের যে কোনো জায়গায় লাগিয়ে ছোটোখাটোভাবে ব্যবসা শুরু করতে পারেন। এখানটাতে থাকবে এই মেশিনের সাথে একটা এক্সট্রা হপার থাকবে, এরকম একটা কন্টেনার থাকবে, এরকম একটা কাপড় থাকবে, তারপরে এই এখান থেকে মানে আপনার যে কোনো র মেটেরিয়ালস দেওয়া যেতে পারে, প্লাস এর সাথে এই ধরনের একটা এক্সট্রা 2-in-1 বলা হয়, এটা এই ধরনের একটা এক্সট্রা হপার থাকবে যেটা আমরা এখানে লাগাতে পারবো। এখানে লাগিয়ে এখান থেকে যদি হলুদ বা এরকম বড় ধরনের কোনো আইটেম যদি ঢোকাতে হয়, এখান থেকে ঢোকে না, সেই জন্য আমরা এখান থেকে একটা অপশান আছে, সেকেন্ড অপশান লাগাতে পারবো। তো এখন আপনাদেরকে আমি অন্য কোনো প্রোডাক্ট না, একটু গম ভাঙিয়ে দেখাবো, দেখাবো সেটা কত সহজে ভাঙানো যায় এবং কত সুন্দর কোয়ালিটির হয় সেটা দ্রুত আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমি এখানটাতে একটা দেখুন, এই হপারটাতে দেখেন এখানে একটা লক রয়েছে, এই লকটা বন্ধ করা আছে, তো আমি কিছুটা গম নিয়ে ঢেলে দিলাম, অল্প করেই দেখাই। তো ঢেলে দেওয়ার পরে আমি এখানটাতে দেখুন, এই দিকটাতে এখানটাতে কিচ্ছু নেই, খালি কন্টেনার, আমি গার্ডারে রে রয়েছে, কাপড়টা রয়েছে, আমি লক করে দিচ্ছি যাতে করে আটা উড়ে না পড়ে। এইবার মেশিনটাকে আমি অন করব, মেশিনটা অন করার পরে আমি এখানে এই লকটা হালকা করে ছাড়বো, অল্প অল্প করে দিচ্ছি, আমি বলছি এবার রেগুলেটর দিয়ে আমি রেগুলেট করবো, আস্তে আস্তে করে গমটা ছাড়বো। তারপরে আমরা
গম চলে দেবো। এবার ভিতরে যে গমগুলো ছিল সেগুলো ক্রাশিং হয়ে যাবে, আমি অল্প সময় যাতে বেশি না লাগে সেজন্য অল্প গম ভাঙে দেখে দিচ্ছি। এখানে মিটারে অনেক যে লোড ছিল লোডটা আস্তে আস্তে কমতে যাচ্ছে, এটা কারেন্টের ভোল্টেজ দেখাচ্ছে। এরপরে অ্যাম্পিয়ার ধরে পর অ্যাম্পিয়ার এটা পাঁচের নিচে যখন নেমে যাবে তখন মেশিনারি বন্ধ করে দেবে, তার মানে ভিতরে আর কোনো কিছু নেই। এইবার দেখুন এখান থেকে খুলবো, দেখবেন একদম খুব সুন্দর ফাইন কোয়ালিটির আটা, খাবার উপযুক্ত, রেডি হয়ে গেছে। দেখুন একদম ফাইন খুব সুন্দর আটা রেডি। তো এই কাজটা একেবারে সহজ, যে কোনো বাচ্চা, বয়স্ক লোক, মহিলা এই কাজটা বাড়িতে বসিয়ে করতে পারে, কোনো অসুবিধা হবে না। তো এ থেকে খুব ভালো ইনকামও করা সম্ভব, বাড়িতে বসে দৈনিক 400-500 টাকা ইনকাম করতে পারবেন। বা ছোটোখাটো মুদিখানার দোকানের সামনে যদি এক্সট্রা ইনকামের জন্য বসাতে চান, এই মেশিনটা আমি প্রেফার করবো। এতে আপনার আটা, তারপর যদি গমের খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিয়ে দেন তাহলে ময়দা এবং হলুদ, তারপরে আপনার বেসন, এছাড়া অনেক রকম হার্বস রয়েছে, অনেক কিছু রয়েছে, এটা আপনারা পাউডার ফর্মে আনতে পারবেন। এর বিভিন্ন রকম ব্যবহার রয়েছে। তো এরপর আমি আর একটা মেশিন, যেটা হচ্ছে আমি মাল্টিপারপাস গ্রাইন্ডার দেখা বলছি, ভিডিও লম্বা না হয় তাই জন্য ওটাও দেখিয়ে দিই, আসুন। তো ভিউয়ার্স, আমাদের যে নেক্সট মেশিন দেখাবার কথা বলছিলাম সেটা হচ্ছে মাল্টিপারপাস গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারে ওয়েট এবং ড্রাই দুরকম গ্রাইন্ড করা যায়, মানে ভিজে এবং শুকনো দুরকমই কাজ হয়। যেমন ধরুন মশলা, যেমন মশলার মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, মরিচ, এই ধরনের জিনিস। এছাড়াও এই মেশিনে অনেক কাজ করে, যেমন অনেকে ধূপকাঠির জন্য কাঠ গুঁড়ো করতে চায়, বা চিনি গুঁড়ো, বা বিভিন্ন রকম জিনিস দিয়ে এটা পাউডার করা যায়। অনেকে তো এই মেশিনটাকেই গমের আটার জন্য ব্যবহার করতে বলে, যেটা আমি কখনো রেকমেন্ড করি না। এতে গমের আটাও হয় কিন্তু সেই রকম কোয়ালিটির হয় না, সেই জন্য আমি এটাকে গমের আটার জন্য বা এই ধরনের ব্যবসার জন্য রেকমেন্ড করবো না, এটা মেইনলি মশলার জন্য রেকমেন্ড করবো। এ থেকেও ডাল বাটা বা ভিজে চাল গুঁড়ো করার জন্য এই মেশিনটা ইউজ করা যেতে পারে। এখন এই মেশিনটা আমি অপারেট করে দেখাবো এবং এতে দেখাবো কিছু হলুদ গুঁড়ো করে। এই সামান্য হলুদ আমি নিয়েছি আমাদের দর্শক বন্ধুদের জন্য, এই কিছুটা হলুদ আমি গুঁড়ো করে পাউডার করে দেখাবো যে কত সহজে এই মেশিন থেকে হলুদ গুঁড়ো করা যায়। তাহলে এখন আমি যাচ্ছি মেশিনটা অপারেট করতে, আপনারা দেখো। এখন আমি এই হলুদগুলো এবং হপার এখন বন্ধ করা আছে, এখানে একটা যা এটাকে কি এনেছে রে, এই যে এটা আছে, এটা খোলা যায়, খুলে গেলে যে ওপরের মেটেরিয়ালসগুলো ভিতরে ঢুকবে এটা লক করে রাখলাম এবং এর মধ্যে হলুদগুলো দিয়ে দিলাম। আমি অল্প করে দিলাম যাতে শুধু জাস্ট দেখানোর জন্য। এবার আমি মেশিনটা অন করব, অন করে এই ভিতর থেকে একটু একটু করে খুলবো এবং এটা থেকে আমি অ্যাডজাস্ট করবো। যত টাইট দেবো আমার পাউডার ততটা ফাইন হবে, কিন্তু এত টাইট দেবো না যাতে করে আমার মোটর বন্ধ হয়ে যায়। তো এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা মেশিন চালাতে চালাতে বুঝতে পেরে যাবে যে কতটা টাইট দরকার। তাহলে এখন আমি এবার গিয়ে মেশিন মোটরটা চালাচ্ছি। তো দর্শক বন্ধুরা দেখুন এখানটাতে কত সহজে আমরা সুন্দর হলুদ গুঁড়ো করে নিলাম কয়েক মুহূর্তের মধ্যে।
জাস্ট এই মেশিনটাকে অপারেট করা একটু একটু দেখতে হবে এটাকে অ্যাডজাস্ট কিভাবে করতে হয়, তারপরে এইরকম আপনার একবারেতেই বাড়ি হলুদ দিয়ে যদি চান এর থেকেও আরও যদি ফাইন করতে চান তাহলে আপনি দুবার দিতে পারেন, প্রথমে একটা বড় থেকে ছোট করে দিতে পারেন, তারপরে দ্বিতীয়বারে একদম ফাইন পাউডার বানাতে পারেন। সেক্ষেত্রে লঙ্কা একবারে দিলেই হয়ে যাবে এবং অন্যান্য যে সমস্ত মশলা আছে একবার দিলেই হবে, শুধু হলুদটা চাইলে আপনি দুবার দিতে পারেন আরও বেশি ফাইন পাউডার করার জন্য। তো এই হচ্ছে সেই গ্রাইন্ডার মেশিন যেটা আমি ভিডিও শুরুতেই প্রথমে আমি দেখাবো বলেছিলাম। তো আপনারা দেখলেন এই মেশিনটা কত সহজে অপারেট করা যেতে পারে। এই মেশিনে আপনি সারাদিনে 100 কেজি 200 কেজি ভেঙে মশলা ভেঙে সেটা মার্কেটে হোলসেল করতে পারেন বা পাবলিকের মাল পাবলিকের এই মশলা ভেঙে আপনি অর্থ উপার্জন করতে পারেন। তো স্যার মার্কেটে তো অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো তৈরি করে বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা কেন আপনাদের কাছে মেশিন কিনবে? দেখুন মেশিনারিজের বিজনেসে অনেকেই রয়েছে, মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল, যেমন আমাদের যেমন গার্মেন্টসে মুদিখানার দোকান অনেকটাই অ্যাভেলেবেল, হয়তো মেশিনের ব্যবসাটা এত অ্যাভেলেবেল না কিন্তু মার্কেটে আছে, অনেকেই ব্যবসা করছে, এর উপরে রয়েছে অনলাইনে সেলিং রয়েছে। কিন্তু আপনার যে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন যে কাস্টমাররা আমার কাছে কেন আসবে, আমার মধ্যে স্পেশালিটি কী আছে, আমার কাছে এলে আমার কাস্টমার কী বেনিফিট পাবে। তো সেই অর্থে আমি যদি বলতে চাই যে আমার কাছে মেন যে ব্যাপারটা হচ্ছে, কাস্টমার কিন্তু মেশিন সম্বন্ধে খুব বিশাল কিছু জানে না, হয়তো তারা সাময়িক একটা কোনো মেশিনের প্রতি ইন্টারেস্টেড বা কোনো মেশিন দরকার সেটা নিয়ে একটু ইউটিউবে নাড়াঘাটা করা, গুগলে একটু সার্চ করা, দু একটা কেউ আশেপাশে মেশিন চালাচ্ছে সেটাকে নিয়ে একটা মোটামুটি একটা জানকারি নিয়ে আসে আমাদের কাছে। তো মেশিনের জানকারি অল্প থাকার পরে যদি কাস্টমার কিনতে আসে অনেক সময় কী হয় ঠকে যাওয়ার ভয় থাকে, যে পার্টিকুলার পারপাসে উনি মেশিন কিনতে চাইছেন সেই মেশিন হয়তো উনি না কিনে ভুল কোনো মেশিন কিনে নিয়ে যান, এই ঘটনাটা প্রায়ই ঘটে থাকে। আমাদের কাছে এটি সব থেকে বড় ফেসিলিটি সেটা হচ্ছে কাস্টমার আমাদের কাছে যখন আসে আমরা কাস্টমারের সাথে ডিটেলসে আলোচনা করি, আমাদের যে স্টাফ রয়েছে তাকে লম্বা টাইম দিয়ে তার কী প্রয়োজন, তার কী রিকোয়ারমেন্ট, কী করতে চান, কীভাবে ব্যবসা করতে চান। দেখুন মেশিন নিয়ে কেউ হয়তো চাইছে যে সে প্যাকিং করে নিজে কোনো ব্র্যান্ডিং করে একটা বড় ব্র্যান্ড চালাতে চাইছে, আর একজন ওই একই ধরনের জিনিস কিন্তু সে পাড়ায়, ধরুন আপনি গম আনছেন, আপনি হলুদ লঙ্কা জিরে মরিচ এগুলো আনছেন, সেগুলোকে ভাঙিয়ে নিয়ে যেতে চাইছেন, তো দুজনের মেশিন সেম হবে না। আপনি বাড়িতে বসে ইলেকট্রিক আপনার বাড়ির ইলেকট্রিকে বসে কী মেশিন ভাঙাবেন, আপনার পয়সা সাশ্রয় কীভাবে করবেন, ইলেকট্রিক খরচা কীভাবে কম হবে, আপনার যে লাইসেন্সিংয়ের ব্যাপারটা থেকে আপনি কীভাবে অ্যাভয়েড করবেন, তো এইসব অনেকগুলো জিনিস রয়েছে, আমরা সেই সব ব্যাপারটা খুব সুন্দরভাবে সাজেস্ট করি যে আপনার কী আপনার ক্রাইটেরিয়াটা কী, আপনার প্রয়োজনটা কতদূর, আপনার চাহিদাটা কী, আপনার বাজেটটা কী, আমরা সেই সমস্ত ভালো করে কাস্টমারের কাছ থেকে ডিটেলস নিই, নিয়ে সেটার উপর অ্যানালাইজ করে আপনার জন্য যেটা বেস্ট মেশিন হবে আমরা সেটা সাজেস্ট করব, তারপরে কাস্টমার তার বাজেট অনুযায়ী মেশিন সিলেক্ট করবেন, আমরা ওই মেশিন যে মেশিনটা কাস্টমারকে দেব যে মেশিনটা বিলিং করবেন সেই মেশিনটাকে অপারেট করে কাস্টমারকে তা থেকে প্রোডাক্ট বানিয়ে কাস্টমারকে দেখিয়ে স্যাটিসফাই করে তারপরে আমরা কাস্টমারকে ওই মেশিন বিক্রি করব। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সাকসেসের মেইন কারণ। আমাদের কাছে অনেক সময় কলকাতায় কি শর্ট জায়গা শর্ট স্পেস, তার কারণে কি আপনি যাবেন জাস্ট দাঁড়াবেন আপনাকে বসারও সুযোগ থাকবে না, আপনি বলবেন এই মেশিনটা দরকার, আপনাকে বলবে ঠিক আছে এই মেশিন ডিসপ্লেটা দেখে নাও, সেম আপনাকে একটা মেশিন প্যাকিং করা থাকবে সেটা আপনাকে দিয়ে দেবে, জিনিসটা ভাঙা এলো কি আদৌ কাজ করছে, কি মোটরটা কাজ করছে না, তার থেকে কোনো প্রবলেম আছে কিনা, টেকনিক্যাল কোনো ফল্ট আছে কিনা, ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট আছে কিনা, ট্রান্সপোর্টে কোনো ড্যামেজ আছে কিনা, আপনি কিচ্ছুই জানেন না, যখন বাড়িতে এসে আপনি মালটা দেখলেন অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য শুধুমাত্র আসতে হবে আমাদের কাছে যে আপনি যে মেশিন নিচ্ছেন সেই মেশিনটা আপনি দেখে নিজের চোখে ভালো করে চালিয়ে তাদেরকে কাজ হচ্ছে কিনা হচ্ছে, আপনি ঠকছেন না ঠকছেন না, সেই সমস্ত জিনিসটা আমরা এখানে জানকারি দেবো এবং মেশিনটা দেখে বিক্রি করব। এটাই হচ্ছে আমার স্পেশালিটি, কাস্টমার এই জন্য আমার কাছে আসবে। আপনাদের কাছে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমার এটা যদিও কলকাতা থেকে 40-45 কিলোমিটার দূর, তারপরেও কিন্তু কলকাতার উপরে বসে থাকা কাস্টমাররা আমার কলকাতা আর 10 কিলোমিটার সারাউন্ডিং কাস্টমাররা কিন্তু এখান থেকে মেটেরিয়াল কিনে নিয়ে যায়। তার দুটো রিজন আছে, এক হচ্ছে আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করি যে ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটর নিয়েছি, এবং কিছু মেশিনারি যেটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি, তার মধ্যে মুড়ি ভাজার মেশিন আরও দু একটা মেশিন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, বাকি কিছু ইম্পোর্ট করি চায়না থেকে, কিছু মেশিনারি আছে আমরা গুজরাট থেকে বড় ব্র্যান্ড থেকে বানাই, কিছু কিছু ব্র্যান্ডের আমরা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে রেখেছি ওয়েস্ট বেঙ্গল আসাম ওড়িশা, এই তিনটে স্টেটে শুধুমাত্র আমি একাই বিক্রি করি এই মেশিন, লোকালে আপনি পাবেন না। তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার যে আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা খুব সুন্দরভাবে মেনটেন করে কাজ করি, যাতে কাস্টমারের কমপ্লেন কম হয়, সার্ভিসের ব্যাপারটা আমরা দেখে থাকি,
তার থেকেও আর একটা বড় জিনিস যেটা হচ্ছে সবসময় প্রত্যেক কাস্টমারকে মেশিনারিজ কিনে কোনো ব্যবসা করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মেশিনারিজের ব্যবসা করতে গেলে মেশিন কেনার পরে মেশিনের মেনটেনেন্স বলে একটা কোনো জিনিস আছে সেটা মাথায় রাখতে হবে। আপনি যখন কোনো মেশিন কিনছেন সেই মেশিনটা ব্যবহার করার সময় বা ব্যবহার করতে করতে মেশিনের ক্ষয় হওয়ার পরে কোন পার্টসটা খারাপ হয়ে যায় সেই পার্টসটা মার্কেটে কি নেক্সট ডে আপনি কোথাও কিনতে পারবেন, যেই দোকান থেকে মাল কিনছে তারা কি ওই পার্টসটা ইন ফিউচার ধরুন আজকে নয় মেশিনটা এক বছর পর খারাপ হলো, দু বছর পর খারাপ হলো, তিন বছর পর খারাপ হলো, বা কোনো পার্ট যেটা রেগুলার কনজিউম করে মানে কোনো জিনিস কোনো ধরুন একটা আপনি পার্টিলাইজার কিনছেন তো তার নেট লাগবেই, তিন মাস চার মাস ছ মাস সারা নেট লাগবে, মেশিনের সাথে ধরুন ছটা আটটা নেট দিয়ে দেওয়া হলো, জালি দিয়ে দেওয়া হলো, কিন্তু একটা টাইমের পর ক্ষয়ের পর আপনাকে তো ওই জালিটা কিনতে হবে। ধরুন আপনি একটা দোকান থেকে কিনলেন মেশিন, কেনার পর আপনি কাজ চালাচ্ছেন কিন্তু দেখছেন সেখানে জালি পাচ্ছেন না, অন্যান্য সাফ পাচ্ছেন না, তার বিয়ারিং পাচ্ছেন না, নানান রকম অ্যাক্সেসরি আপনি পাচ্ছেন না। আমার কাছে মেশিন যখন কিনবেন আমি যে মেশিন বিক্রি করব সেই মেশিনের প্রত্যেকটা পার্টস আপনাকে অ্যাভেলেবল করাবো, তার জন্য ইভেন আমার বাড়ি আমার শোরুমে আসতে হবে না, আপনি বাড়িতে বসে প্রত্যেকটা পার্টস পেয়ে যাবেন, আমরা হোম ডেলিভারি করিয়ে দেবো, আপনি গুগল পে ফোনপে পেটিএম যে কোনো ওয়েতে টাকা পাঠাবেন আর আমরা আপনাকে হোম ডেলিভারি করে দেবো স্পেয়ার পার্টস, এটা হচ্ছে আমাদের স্পেশালিটি। কোন দর্শক বন্ধু যদি মেশিনগুলো কিনে ব্যবসা শুরু করতে চায় সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে, তো প্রোডাক্টগুলো তৈরি করে কোথায় বিক্রি করবে বা মার্কেটিং বা কি করে করবে? দেখুন আমি যে সাধারণত যে মেশিনগুলো বেসিক্যালি এখন দেখালাম এই প্রত্যেকটা মেশিন কিন্তু বাড়িতে কুটির শিল্পের মতো ব্যবহার করতে, দেখুন ধরুন এই যে পালভালাইজারগুলো ছোটো ছোটো আছে 2 HP 3 HP 5 HP এই ধরনের ছোটো ছোটো মেশিন, রাইস মিল আছে, ছোটো গ্রাইন্ডার যেগুলো আছে, চপ কাটার রয়েছে, এইগুলো কিন্তু বেশ কিছু মেশিন আছে যেগুলো কোনো চাষি যেমন ধরুন আমাদের ক্ষেত খামারে উনি চাষ করেন, সবজি চাষ করেন বলুন, আপনার মাছ চাষ করেন, পোলট্রি চাষ করেন, এগুলো অনেক আছে নিজের চাষের জন্যই তারা নিয়ে কাজে ব্যবহার করবে। আরও যে সমস্ত কিছু মেশিন আছে যেগুলো ছোটো পালভালাইজার, গ্রাইন্ডার, রাইস মিল, এইগুলো ধরুন আপনি নিজের কাজেও ব্যবহার করতে পারেন। সেকেন্ড থিং হচ্ছে আপনি পাড়ার বা দোকানের বা কোনো গ্রামের মধ্যে আপনি দোকান বা কোনো মুদিখানার দোকানের সামনে বাড়ির সামনে মেশিন বসিয়ে লোক আপনার কাছে মেটেরিয়াল নিয়ে আসবে, আপনি সেটা ভাঙিয়ে একটা চার্জ নেবেন। যেমন ধরুন রেশনে গম দেওয়া হয় সব জায়গাতে পশ্চিমবঙ্গে প্রায়, তো সেই রেশনের গমগুলোকে নিয়ে মানুষ আপনার কাছে আসবে, আপনি সেটা ভাঙিয়ে 5 টাকা কেউ 6 টাকা কেউ 7 টাকা বিভিন্ন রকমভাবে চার্জ করে। ধরুন এই মেশিন একটা আমি 3 HP-র কথা বলছি, 3 HP একটা মেশিন আপনার বেশির বেশি 20 টাকার মতো কারেন্ট খাবে, কারেন্ট কনজিউম করবে। তো এইটা 1 ঘন্টায় যদি আপনার আমি 25-30 কিলো যদি প্রোডাকশন দেয় সেক্ষেত্রে আপনি যদি 5 টাকা করেও না নেন সেক্ষেত্রে আপনার দেখুন 125-150 টাকা পর্যন্ত আপনার আয় হবে, ওইটা থেকে আপনি যদি 20 টাকা বাদ দিয়ে দেন তাহলে বাকি টাকাটা আপনার ইনকাম, তো ন্যূনতম আপনার ঘন্টায় 100-120 টাকা ইনকাম হবে। তো এইটা একটা ইনকাম করার বা ব্যবসা করার একটা পথ। দ্বিতীয় হচ্ছে কোনো ব্যক্তি যদি নতুন করে কোনো মশলা, কোনো খাদ্যের আইটেম, কোনো পাউডার, কোনো জিনিস যদি প্রোডাক্ট নিজে ব্র্যান্ডিং করে করতে চান তাহলে উনি এই ধরনের মেশিন কিনে র মেটেরিয়ালস আমাদের কলকাতার বড় বাজারে যেমন সস্তা আছে পোস্তা বাজারে ওখান থেকে মাল কিনে নিয়ে আপনি হোলসেলে মাল কিনে সেটাকে ভাঙিয়ে আপনি প্যাকিং করতে পারেন। আমাদের কাছ থেকে প্যাকিং মেশিন অ্যাভেলেবেল আছে, আপনি প্যাকেট প্রিন্ট করে নিয়ে এসে আপনি প্যাকিং করে সেটা মার্কেটিং করতে পারেন, সেটা হোলসেল মার্কেটে দিতে পারেন, বা এখান থেকে সব মাল বস্তা বস্তা আপনি গুঁড়ো করে সেগুলো আপনি হোলসেল মার্কেটে বস্তা বা বড় প্যাকেট হিসেবে সেল করতে পারেন। এই বিভিন্ন রকম পদ্ধতিতে আছে আপনি ব্যবসা করতে পারবেন। যেমন পেলেট মেকিং মেশিন আছে আমার কাছে, পেলেট মেকিং মেশিনে আপনি আপনার যদি কোনো ফিশারি থাকে, আপনার যদি কোনো পোলট্রি ফিড থাকে, আপনার যদি কোনো খামার থাকে, আপনার যদি কোনো গরুর কোনো যদি ফার্ম থাকে বা ছাগলের ফার্ম থাকে সেই ফার্মের জন্য আপনি মেশিন নিয়ে আপনি নিজে র মেটেরিয়ালসগুলো পারচেজ করে আপনি ভালো পেলেটস কোয়ালিটির পেলেটস বানিয়ে আপনি খাওয়াতে পারেন তাদেরকে, বা আপনি নিজেও ব্র্যান্ডিং করতে পারেন, আপনি পেলেটস র মেটেরিয়ালস ফ্রেশ র মেটেরিয়ালস ভালো কোয়ালিটির মার্কেট থেকে হোলসেল মার্কেট থেকে পারচেজ করে সেখান থেকে পেলেটস বানিয়ে আপনি আপনার নিজে ব্যাগিং করে নিজে সুন্দর একটা লেবেলিং প্যাকিং করে আপনি মার্কেটিং করতে পারেন। তো এই হচ্ছে ব্যবসা করার বিভিন্ন রকম পদ্ধতি। স্যার আপনি তো মেশিনগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু যদি মেশিনগুলো কিনে ব্যবসা শুরু করতে চান তাহলে কী করে কিনবেন, আপনাদের পেমেন্ট প্রসেস কী রয়েছে? কোনো কাস্টমার যদি এখানে এসে আমাদের শোরুমে ভিজিট করে যদি মেশিন কিনতে চান উনি ক্যাশে দিতে পারেন, আমাদের ব্যাংক ট্রান্সফার করতে পারেন, NEFT, RTGS, ফোনপে, গুগল পে, পেটিএম এ ধরনের সমস্ত অপশান আমাদের কাছে রয়েছে এবং সামনে ATMও রয়েছে যদি কোনো ব্যক্তি যদি চান ক্যাশ ক্যারি না করতে চান এবং ওনার কাছে অন্যান্য পেমেন্ট অপশান নেই, ওনার ATM ক্যারি করতে পারেন। ATM এখান থেকে আপনার সামনে 2-3-4 ATM আছে কাছে, যে কোনো ATM থেকে আপনি ATM টাকা তুলতে পারেন। আর কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এখানে আসতে চায় তো কী করে আসবেন? দেখুন যদি মেদিনীপুরের সাইড থেকে কোনো কাস্টমার আসতে চান হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে কুলগাছিয়া স্টেশনে নামতে পারেন, কুলগাছিয়া স্টেশন থেকে আমাদের শোরুম একদম সামনে, আপনারা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমাদের স্টাফ আপনাকে হেল্প করবে আসতে। তাছাড়া যদি ফোন না লাগে বা কোনো যদি প্রবলেম হয় যদি ফোন আমরা না ওঠায় সেক্ষেত্রে আপনি বলবেন যে স্টেট ব্যাংকের কাছে যাবেন, একদম স্টেট ব্যাংক আমার শোরুমের অপোজিটে সামনে,
এটা খুবই একটা ভালো ল্যান্ডমার্ক আপনারা বললে অনায়াসে আপনি এখানে পৌঁছে যাবেন। আর হাওড়ার মেদিনীপুর থেকেও সেম যদি বাসে আসতে চান কুলগাছিতে আপনি নামবেন বা পীরতলা বাস স্টপে আপনি নামবেন, সেখান থেকে আপনি ফোন করবেন, আমরা গাইড করে দেবো। হাওড়ার দিক থেকে বা ধর্মতলার দিক থেকে যদি কেউ আসতে চান তাহলে ধর্মতলা থেকে বাসে আপনি আসে বাগনানে যাচ্ছে, মেদিনীপুরের দিকে যাচ্ছে, দীঘা যাচ্ছে, যে কোনো বাস আপনি উঠে কুলগাছিতে নামতে পারেন। যদি আপনি ট্রেনে করে আসতে চান তাহলে আপনি হাওড়া থেকে ট্রেন ধরে মেদিনীপুর, পাঁশকুড়া, খড়গপুর, মেছেদা এই যে কোনো ট্রেন ধরে আপনি কুলগাছি প্ল্যাটফর্মে নামবেন, প্ল্যাটফর্ম থেকে আমাদের এখানে খুবই সামনে। তো দর্শকরা যখন আসবেন, আমাদের দর্শক বা ক্রেতারা যখন আসবেন অবশ্যই ফোন করে আসবেন। ধরুন কোনো মেশিন আপনার পার্টিকুলার চাই, ওই দিনে আপনি পারচেজ করতে চাইছেন, ওই দিনে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কি না আছে সেটা আপনি জেনে যাবেন। আপনার অবশ্যই ফোনে রিপ্লাই করা হবে ইমিডিয়েট যদি আপনার ফোন কোনো কারণে না ধরা হয়, কারণ আমাদের দেখুন আপনি যদি এই দিকটা ক্যামেরা করেন আমাদের স্টাফ লাইন দিয়ে আছে, সবই কলিং স্টাফ আছে, আমার 7 থেকে 8 জন কল অ্যাটেন্ডার রয়েছে যারা কল অ্যাটেন্ড করে সবসময় আপনাকে সার্ভিস দেবে। আপনার ফোন তুলবে ইমিডিয়েট, আপনার যদি না ফোন ওঠে তাহলে নেক্সট টাইম আপনাকে ঘুরিয়ে আবার কল ব্যাক করা হবে। তো আপনারা অবশ্যই ফোন করে আসবেন, কোন প্রোডাক্ট নিতে আসছেন জেনে আসবেন, এবং এটা মাথায় রাখবেন যে আমাদের স্যাটারডে অফ থাকে, অবশ্যই স্যাটারডে আমাদের শোরুম সবসময় বন্ধ থাকে, সেই ব্যাপারটা মাথায় রেখে আসবেন। কারণ দূর থেকে কোনো কাস্টমার এসে ফিরত যাক সেটা আমাদের একদমই ভালো লাগবে না, কাস্টমারের জন্য কষ্ট হবে আমাদের জন্য। আর কলিং এর ব্যাপারটা অনুরোধ করে আমি বলবো, যখন আপনারা ভিডিও দেখবেন অবশ্যই টাইমটার দিকে খেয়াল রাখবেন। আমাদের শোরুম ওপেনিং হয় সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, কলিং এর স্টাফের ডিউটি আছে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, ওর মধ্যেই কল করবেন, ওর বাইরে কল করলে আমরা হয়তো রিসিভ করতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি মিস কল এসে যায় আমরা কিন্তু নেক্সট ডে নেক্সট ওয়ার্কিং টাইমে আমরা কিন্তু অবশ্যই আপনাকে কল ব্যাক করে নেবো। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমার প্রথম ভিডিও ছিল এটা আপনার চ্যানেলে। আমি আমার আপনার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি অনুরোধ করবো, আসুন আমাদের মেশিন দেখুন, আমাদের শোরুম দেখুন, মেশিন সম্বন্ধে জানকারি নিন, আসুন আমাদের আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এখানে আছি, আমাদের স্টাফ আছে সম্পূর্ণরূপে সহযোগিতার জন্য, আমাদের কাছে এখানে ভিজিট করুন। ধন্যবাদ।